হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রকি ভাইবস। তো এখন আমরা যাচ্ছি কলকাতার দিকে। তো কলকাতা থেকে যাওয়া হবে আরেকটি নতুন ডেস্টিনেশনের দিকে। তো সেখানে আপনাদেরকে নিয়ে যাব, সঙ্গে থাকবেন আমাদের ব্লগের। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বেল্লা থেকে। তো আমি এখন পৌঁছে গেছি মকরামপুর টুলগেটে। তো আজকে আমি একা যাচ্ছি না ঘুরতে, তো আমার সাথে রয়েছে আরও তিনজন, শুভদীপ, সুমন আর স্বর্ণালী। তো আজ আমাদের যে ট্রিপটা আছে, আজ থেকে যে ট্রিপটা শুরু হবে সেটা হলো একটা ফরেন ট্রিপ। তো আমি অনেকবারই গেছি, সুমনও গেছে, এই যে ফার্স্ট ফরেন ট্রিপ এক্সপিরিয়েন্স নিচ্ছে সুমন আর শুভদীপ। ও সরি, হ্যাঁ সুমন নয়, সরি শুভদীপ আর স্বর্ণালী। তো তোমার দুজনের কেমন লাগছে? শুভদীপ তোমার কেমন লাগছে? এক্সাইটেড। কতটা এক্সাইটেড? কতটা এক্সাইটেড তুমি বলে বোঝানোর চেষ্টা করো। ওটা আনসার পাওয়া যাবে পরের ব্লগে। পরে বলে মানে পৌঁছার পরই তুমি আনসারটা দেবে? পৌঁছানোর পর। ওকে, তো সুমন তোমার সেকেন্ড টাইম ওই একই দেশে গিয়ে কেমন লাগছে? থার্ড টাইম। ওকে ওকে। আচ্ছা স্বর্ণালী, আচ্ছা ফিল হচ্ছে শুধু নতুন লোকেদের সাথে যাচ্ছি, আর বাপিদা তোমার কেমন লাগছে? গাড়ি চালি ভালো লাগছে। ঠিক আছে, তো এখন আমাদেরকে পেট্রোল ঢুকাতে হবে, গাড়িতে একদম তেল নেই। গাড়িতে তেল নেই, পেট্রোল ঢোকানো হবে, তারপরে আমাদের গাড়ি এগাবে, মানে গাড়ি এগাবে, তাকে পেট্রোল ঢোকানো হোক, তারপরে আমরা আবার ব্লগ স্টার্ট করছি। তো এখন আমরা চলে এসেছি বালাজি হোটেল এন্ড রেস্টুরেন্টে। তো এখানে দাঁড়িয়েছি একটু টিফিন করার জন্য, তারপরে আমরা যাব এয়ারপোর্টের দিকে। তো এই রেস্টুরেন্টটি খুবই ভালো, ফাঁকা, কিন্তু আর বাদবাকি যে রেস্টুরেন্টগুলো দাঁড়িয়ে সেগুলোতে আজকে প্রচুর পরিমাণে ভিড়, কারণ সানডে আছে, তাই প্রচুর পরিমাণে ভিড় রেস্টুরেন্টগুলোয় লেগে আছে। তো সেই জন্য এই রেস্টুরেন্টটায় আমি কোনোদিন আসিনি আগে। তো দেখা যাক কেমন খাবার। রোল হোক, এখন খাওয়া দাওয়া করি, তারপরে এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি এখন এয়ারপোর্টে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের ফ্লাইট ডিলেতে আছে 2.5 ঘন্টা, আমাদের ওয়েট করতে হবে অনেকক্ষণ। তাই ভিতরে যাই গেট নাম্বার 4-এতে। তো ভিতরে গিয়ে বসি এবং তারপরে শুরু করবো পরবর্তী ব্লগ। ততক্ষণের জন্য বাই বাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।